আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলমিন টেকনিক পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন বিশেষ করে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য তাদের অ্যাসাইনমেন্টকে উদ্দেশ্য করি আজকে আসা তো আমরা আজকের আলোচনায় তোমাদের ইসলাম শিক্ষার যে অ্যাসাইনমেন্টটি প্রকাশ পেয়েছে সে বিষয়ে আলোচনা করবো প্রথমে আমরা প্রশ্নপত্রের সাপ্লিমেন্ট সম্পর্কে বুঝিয়ে দিব এরপরে উত্তরপত্র নিয়ে আলোচনা করব তো কথা বেশি না বাড়িয়ে চলো আমাদের আলোচনায় চলে যায় তো প্রশ্নপত্র দেখো এখানে বিষয় লিখেছে ইসলাম শিক্ষা এখানে পত্র দ্বিতীয় এই পাশে তোমাদের স্তর লেখা আছে এইচএসসি আচ্ছা অ্যাসাইনমেন্ট নাম্বার দুই প্রথম অধ্যায় আল কোরআন মানে কোরআন কেন্দ্রিক তোমাদের প্রশ্ন চাওয়া হবে এটা এখানে বোঝানো হচ্ছে এরপরে মূল কাজটা অ্যাসাইনমেন্ট সেটা কি সুরা আল বাকার আট নং আয়াত থেকে দশ নং আয়াতের অর্থ প্রথম পর্যায়ে এরপরে এর শিক্ষা ও মুনাফেকের বৈশিষ্ট্য বিশ্লেষণ এটা হচ্ছে আমাদের মূল কাজটা শিখন শিখনফল বিষয়বস্তু এই জিনিসগুলো দ্বারা তোমাদের আন্দাজকে আরও সহজ করে দিল যাতে করে তোমরা স্তর বা স্তর লিখতে পারো বিষয়গুলোকে ফুটিয়ে তুলতে পারো যে একদিকে হচ্ছে সুরাল বাকারা অনুবাদ শানে নজরুল ও শিক্ষা এখান থেকে আমরা শিখতে পারবো আর এটাই হচ্ছে আমাদের মূল মূল বিষয়বস্তু আর এখানে নির্দেশনায় দেখো সংকেত ধাপ পরিধি নিচের বিষয়গুলো বিবেচনায় রেখে লিখতে হবে এটা তো আরও খোলাশা করে দিল তোমাদের কাছে একবার পানির মতো স্পষ্ট আচ্ছা তো সুরাল বাঁকাড়া এটার আট থেকে দশ আয়াতের অর্থ প্রথম এরপরে আট থেকে দশ আয়াতের শানজুল কেন আল্লাহ শানে শানজুল অর্থ তোমরা জেনে থাকবা যে কেন আল্লাহ চালা এই আয়াতগুলোকে অবতীর্ণ করলেন এর প্রেক্ষাপট কী কারণ কি আচ্ছা এরপরে আট নয় আয়াতের শিক্ষা এখান থেকে আমরা কি শিক্ষা পাই এরপরে হচ্ছে পয়েন্টে মুনাফিকের বৈশিষ্ট্য মুনাফিকের বৈশিষ্ট্য সম্পর্কে তো তোমরা জেনে থাকবা কিছুটা আর নেফা কাকে বলে মুনাফেক কাকে বলে এগুলো সম্পর্কে তোমরা ইতিপূর্বে নাইন টেনেও তোমরা এবং অন্যান্য ক্লাসগুলোতে কিন্তু পড়ে আসছো যদি তোমাদের এই সম্পর্কে এখন অস্পষ্ট হয়ে যায় একটু দেখে নিবা যে মুনাফিক কাকে বলে বা নেফা কাকে বলে আচ্ছা বৈশিষ্ট্য বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মুনাফিকি পরিহার করার উপায় একদিকে তাদের কী কী চরিত্র আর এই চরিত্রগুলো বর্তমান প্রেক্ষাপটে কিভাবে দেখা যায় আর সেটাকে পরিহার করার উপায় কি কি। সেগুলো তুমি পয়েন্টে বর্ণনা করবা তাহলে আমাদের এই যে নির্দেশনা বা সংকেত ধাপ এর পরিপূর্ণ আস্থা বা ভরসাটা পাওয়া যাবে যদিও মূল্যায়ন নির্দেশনা এটা আসলে নিরীক্ষকের তবুও আমি প্রথম যে নির্দেশক বিষয়গুলো সেগুলো সম্পর্কে একটু বলে দিই যে এখানে তোমার প্রথমটা যে তোমার সংকেতটা বা ধাপটা দেওয়া হয়েছে এই ধাপটা তুমি পরিপূর্ণভাবে উঠাতে পারলে কি না সেটার উপর নির্ভর করে তোমাকে নাম্বার দেওয়া হবে এরপরে খ সুরা আল বাঁকা আয়াতের শানে নজুল আট থেকে দশ আয়াতের যে শানে নজুলটা এটা কি তুমি পরিপূর্ণভাবে বুঝাতে পারলে কি না সেটা দেখবে তারা এরপরে সুরা আল বাকারার আট নয় আয়াতের শিক্ষা এটা কিন্তু তুমি পয়েন্ট করে উপস্থাপন করতে পারলা না সেটা তাদের মন মতো হলে তারা নাম্বার ফোনটা দিবে তো মুনাফিকের বৈশিষ্ট্যগুলো চরিত্রগুলো কি কি যেটা বুঝবা তুমি সেটা লিখবা যেটা পাওয়া যাবে তো ও বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মুনাফিকি পরিহার করার উপায় কী কী এটা তুমি তোমার সৃজনশীলতা দিয়ে বুঝিয়ে দিবা যে এই এই মাধ্যমে আমরা নিফাকে আমাদের ভিতর থেকে দূরে রাখতে পারি এই ছিল আমাদের মোটামুটি সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা প্রশ্নপত্র এখন আমরা উত্তরপত্রের দিকে চলে যাব উত্তরপত্র শুরুর আগেই দেখো বিসমিল্লাহ রহমানী রহিম লিখলাম আমি যাদের পক্ষে আরবিতে লেখা সম্ভব তারা অবশ্যই আরবিতে লিখবা আর পক্ষে লেখা সম্ভব না অন্তত পক্ষে তুমি এই যে বাংলায় ও ইস্পলা লিখতে পারো বা এ তুমি এইখানে অর্থটা লিখে দিতে পারো তো এটা কেন আনলাম এর পিছনে অবশ্যই কারণ আছে আমরা হয়তো বাহাদিসটা জেনেও থাকবা কুল্লু আমিজি বা আরিল্লা ইউব দাফি হিবি ইসমিল্লাহ হিফাহ যে প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ বা ভালো কাজকে যদি তুমি আল্লাহর নামে শুরু না করো তাহলে সেটা কর্তৃত্ব থাকে বরকতহীন থাকে সেই জন্য প্রত্যেকটা সাবজেক্টের শুরুতেই আমরা বিসমিল্লাহ বা আল্লাহর নামটা ব্যবহার করা শিখবো আচ্ছা এরপরে দেখো অ্যাসাইনমেন্ট যে প্রশ্নটা মূল আমাদের কাছে চাওয়া হয়েছে সেটি যদি আমি উল্লেখ করে দিই নিরীক্ষকের জন্য দেখতে সুবিধা হলো তোমার কাছেও স্পষ্ট থাকলো তো অ্যাসাইনমেন্ট সুরা আল বাকারার আয়াত নাম্বার আট থেকে দশ আয়াতের অর্থ শিক্ষা ও মুনাফিকের বৈশিষ্ট্য বিশ্লেষণ এটা আমাদের মূল চাহিদা এখন দেখো এখানে আয়াতের কিন্তু অনুবাদ চাওয়া হয়েছে আমি কি করলাম যেহেতু আমি বিষয়টা স্পষ্টভাব বা জানি সেজন্য আমি আয়াতের প্রথম অংশটুকু বুঝিয়ে এখানে উল্লেখ করে দিলাম যে নাসি, মা কৌলু আন্না বিল্লাহি ও বিয় মিল্লা আখেরি এখান থেকে কিন্তু আমাদের শুরু এখান থেকে আমাদের অর্থগুলো শুরু হবে তো পুরো আয়াত তো লেখা সম্ভব না সেজন্য আয়াতের একটা অংশ লিখে আমি ইঙ্গিত দিয়ে দিলাম যে আয়াত থেকে কিন্তু আমাদের অনুবাদটা আসবে তো আয়াত সমূহের অনুবাদ আট এ আয়াত নাম্বারটা সামনে আনলাম আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনেছি অথচ আদৌ তারা ইমানদার নয় তারা মুখে বলতেছে যে আমরা ইমান আনছি কিন্তু তারা অন্তর ইমান আনেনি এই পর্যায়টা আল্লাহ তালা সালাত তো আর কারো পক্ষে জানা সম্ভব নয় সেই আল্লাহ তালা স্পষ্ট করে দিলেন তাদের পক্ষে আচ্ছা নয় নম্বর আয়াত নয় তারা আল্লাহ এবং ইমানদারদের ব্যক্তিবর্গকে ধোকা দেয় অথচ এতে তারা নিজেদেরকে সারা অন্য কাউকে ধোকা দেয় না তারা ভাবতেছে যে তারা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে ধোকা দিচ্ছে ওইদিকে দুনিয়াবী ফায়দা লুটতেছে মুসলমানদের সাথে থেকে থেকে কাফের কাফেরদের সাথেও গোপনে গোপনে তাদের বৈঠক চলে তো তারা ভাবতেছে যে তারা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে ধোকা দিচ্ছে অথচ তারা নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই ধোকা খাচ্ছে আর তারা তা অনুভব করতে পারে না ব্যাস দশ তাদের অন্তঃকরণ তার মানে অন্তরসমূহ ব্র্যাকেটে আমি এখানে লিখে দিছি ব্যাধিগ্রস্ত মানে কি অসুস্থ ক্যান্সার আছে তাদের অন্তরের মধ্যে এই হৃদয়ের মধ্যে ক্যান্সারে ধরে গেছে আর আল্লাহ তাদের ব্যাধি বা এই যে অসুস্থতা রোগ সেটাকে আরও বাড়িয়ে দিয়েছেন বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আজাব তাদের মিথ্যাচারের দরুণ কেননা তারা অন্তরে এক জিনিস বাহিরে আরেক জিনিস প্রকাশ করে তো কথাটা আমি বলেই দিই নিফাক অর্থ হচ্ছে কপটতা ভণ্ডামি ঠিক আছে দ্বিমুখী মনোভাব আর পরিভাষা যদি পরিচয় বলতে চাও যে মুখে ইসলাম স্বীকার করে অন্তরে ইসলামকে অস্বীকার করা আল্লাহ আল্লাহ রসুলকে এবং ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করা এটাই হচ্ছে মূলত নিফাকের পরিচয় আর যাদের ভিতরে এই বদগুণটা রয়েছে তাদেরকে বলা হয় মুনাফিক আমি কথাটা স্পষ্ট বলে দিলাম আচ্ছা আয়াতসমূহের শিক্ষা যেহেতু আমাদের কাছে শিক্ষাটা চাচ্ছে উক্ত আয়াতগুলো মুনাফিক ব্যক্তিবর্গকে উদ্দেশ্য করে তাদের প্রকৃত অবস্থা তুলে ধরার জন্য নাজিল বা অবতীর্ণ করেছেন আল্লাহ চালা এই আয়াতসমূহের প্রেক্ষাপট কেন্দ্রিক পাওয়া যায় একবার হযরত আলী রাজি আল্লাহ মুনাফেক সর্দার এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল এটা কিন্তু মুনাফেকদের সর্দার তো লক্ষ্য করে বললেন তাকে লক্ষ্য করে বললেন যে আল্লাহকে ভয় করো নেফাকেই ছেড়ে দাও উপরে একরকম ভিতরে অন্যরকম থাকাটা উচিত নয় তখন সে তার সাথীগণ সহ বলল আশ্চর্য তো আপনি আমাদের মুসলমানদেরকে কাফের বোঝাতে চাচ্ছেন তারা তো স্বীকার করতে রাজি না তারা তাদেরকে মুসলমান বলেই স্বীকৃতি প্রদান করে তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা অবস্থার বিবরণ দিয়েছেন এটা কিন্তু নুজুল আকারে কিন্তু আমি নিয়ে আসছি শাহিনজুল সম্পর্কে তুমি যদি ঘাঁটতে যাও বা দেখতে যাও তথ্য তালাশ করতে চাও তখন কিন্তু এই তথ্যটা পাওয়া যায় ঠিক আছে তো সেখান থেকে আমি কথাটা নিয়ে আসলাম তাদের এই দাবির পরিপ্রেক্ষিতেই আল্লাহ তালা অবস্থার বিবরণ দিয়েছেন তো পরিচয় এখানে কি নিফাক অর্থ কপটতা ভণ্ডামি ইত্যাদি অর্থাৎ অন্তর অবিশ্বাস করে মুখের স্বীকারোক্তি প্রদান করা মানুষকে ধোকা দিয়ে ফায়দা লুটা এদের বৈশিষ্ট্য বলতে গিয়ে তালা সুরা আল মুনাফিকুন পুরো একটি সুরা আল্লাহতালা তৈরি করে দিলেন যদিও আমি শিক্ষাটা কিন্তু এখানে পরবর্তীতে আনি আমি কিন্তু আনছি শেষের দিকে যে আমাদের এখান থেকে কি কি শিক্ষা নেওয়া উচিত তো তুমি যদি চাও কথাটা কিন্তু এখানেও আনতে পারো এই সানা নজরের সাথে সাথেই সেই শিক্ষাগুলো যে আমরা পয়েন্টে পয়েন্টে যে কিভাবে এই নিফাক থেকে মুক্ত থাকতে পারি এই কথাটা আমি এখানে আনি নেই পরে আনছি আচ্ছা মুনাফিকুন অবতীর্ণ করেছেন সুলতুল মুনাফিকুনের মধ্যে এটা একটা দলিল দিয়ে দেওয়া হলো যে আল্লাহ তালা তাদের পরিচয় দিতে গিয়ে বৈশিষ্ট্য দিতে গিয়ে যেহেতু আমাদের কাছে মুনাফিকের বৈশিষ্ট্য চাওয়া হয়েছে কি বলেছেন মুনাফিকুন কল উলার আমি আরবিটা এনেছি তোমরা যদি পারো আরবিটা নিয়ে আসতে পারো আর যদি আরবি আনতে কষ্ট হয় বা মনে করো যে নষ্ট হয়ে যাবে তাহলে আর আরবি আনার দরকার নেই তোমরা এই অর্থটা নিয়ে আসবা তাহলে কিন্তু হয়ে যাবে যদি আনতে পারো আর কি তো অল্লাহ ভইয়া আলম রসুল আল্লাহ রসুল অল্লাহয়াশাদু ইন্নাল মুনাফিক ইনআলক জীবন অর্থ যখন আপনার নিকট মুনাফিকরা আসে তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি নিশ্চয়ই আল্লাহর রসুল আর আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা পরবর্তী আয়াতে এই যে এখানে আল্লাহ ইয়েশাদু অল্লাহ আল্লাহ ই আলমু কালার রসুল এই যে কথাটা বললেন এখানে আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ কিন্তু ভালো জানেন আপনি আল্লাহর রাসুল তবে তারা যে সাক্ষ্য প্রদান করে নিশ্চয়ই আপনি তার রাসূল অথচ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই মুনাফিকগণ তাদের দাবিতে মিথ্যাবাদী তার মানে মুনাফিকরা যে মিথ্যাবাদী চরম মিথ্যাবাদী সেটা কিন্তু আল্লাহ তালাই প্রকাশ করে দিলেন তো এর প্রথম একটা দলিল আমরা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে নিয়ে আসলাম কোরআনের যে আমরা আয়ারটা দেখালাম সেই কোরআনের কেন্দ্রিক আমাদের দলিল গেল। এবার হাদিসের মধ্যেও কিন্তু রসুদুল্লাহাম তাদের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু আলোচনা করেছেন আমরা সেই আলোচনাটা এখানে উল্লেখ করব। অন্যদিকে মোহাম্মদ সাল্লাহ আলী আসসাল্লাম এই সকল লোকদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন আয়াতুল মোনা ফেক এই হাদিসটা তোমরা পূর্বে কিন্তু পড়ে আসছো এইটের বইয়ের মধ্যেও রয়েছে নাইন টেনও রয়েছে তো আয়াতুল মুনাফিকি সালাস ইজা হদা ওয়া দা আখলাফা ওয়াইজা তুমিনা না অর্থ কি মুনাফেকের নিদর্শন বা বৈশিষ্ট্য তিনটি যখন সে কথা বলে মিথ্যা বলে যখন সে অঙ্গীকার করে ভঙ্গ করে এবং যখন সে গচ্ছিত কোনো সম্পদ বা কথা রাখে বিনষ্ট করে ফেলে মানে আমানতের খেয়ানত করে আচ্ছা অন্য একটি হাদিসে আরেক অংশ রয়েছে এই অংশটা অবশ্য নেই এটা অন্য একটা হাদিসে আছে তোমাদের বইয়ের মধ্যে পাবা না ইদা খাসমা ফাজার যে যখন অর্থাৎ তর্ক বিতর্ক তারা লাগে অশ্লীল ভাষা ব্যবহার করে তার মানে আমরা বুঝতেছি কি যারা আমাদের সমাজেও এরকম অশ্লীল ভাষাগুলো ব্যবহার করে তারা কিন্তু মুনাফেকদের সাথে তুলনা রাখে তারা সামঞ্জস্যতা রাখে আর কি উপরোক্ত দিকগুলো থেকে এই দলিলগুলো থেকে আমরা কি পেলাম উপরোক্ত দিকগুলো থেকে আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল যে মিথ্যা ধোকা ও প্রতারণা সহ জঘন্য কিছু খারাপ দিক মুনাফিকদের হয়ে থাকে এছাড়াও তাদের ইহজগতের সম্পদ ও প্রাচুর্যের প্রতি প্রাচুর্যের প্রতি লিপসা অধিক পরিমাণে হয়ে থাকে যার দরুন তারা কারো অধিকার নষ্ট করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হয় না একটু ইত্যস্ততা বোধ করে না যে আমি যদি অপরাধটা করি কারো অধিকার নষ্ট করি তাহলে আমার দুনিয়ার জীবন এবং আখারতে জীবন উভয় জগতে কি আর গঞ্চনা তাদের এই ভয়টা থাকে না অর্থলিপসার কারণে আর এদিকটা আমাদের সমাজে সব থেকে বেশি পরিলক্ষিত হয় আমাদের সমাজে নেফাকের এই অবস্থাটা সবচেয়ে বেশি আসে কারণ মুনাফেকরা সবসময় যুদ্ধে রসোসাইসম জিহাদে যাচ্ছেন তাদেরকে ডাকছেন তারা যায়নি যখন যুদ্ধলব্ধ সম্পদ তার মানে যেটাকে বলা হয় তোমার আনফাল বা নাফল গণিমতের মাল সেটা তারা নেওয়ার জন্য সবার আগে দাঁড়িয়ে যায় তাই বর্তমান সমাজ থেকে সহ এই সকল মন্দ চরিত্র দূর করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই যে আমি শিক্ষাগুলো বললাম এখানে পদক্ষেপগুলো করে লেখে মানে পদক্ষেপ লেখে কিন্তু উল্লেখ করলাম শিক্ষাগুলো যে আমাদের কী কী করা উচিত তো এখানে আমি নিয়ে আসলাম পদক্ষেপগুলোতে যাওয়ার আগে একটা কথা বলে নিতেই হয় যে আমাদের এই টেকনিক এডুকেশনের মতো আরও কয়েকটি চ্যানেল রয়েছে যেখানে তোমাদের সৃজনশীল তারপরে এমসি এ সমস্ত অ্যান্সারগুলোকে বিস্তারিতভাবে খণ্ডন করা হয়েছে পাশাপাশি পড়ালেখার সাথে সামঞ্জস্যপূর্ণ অনেক ভিডিও এখানে আপলোড হয় তোমরা সেগুলো দেখে উপকৃত হবে বলে আশা করি তো যারা এখনও পর্যন্ত আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকো নি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে বলে আশা করি আশা করি অনেক উপকৃত হবে তো চলো পয়েন্টগুলো কি লিখেছি সেটা তুমি দেখে নাও সর্বদা সত্য বলার অভ্যাস গড়ে নিজে আগে গড়তে হবে অপরকে অনুপ্রেরণা দেওয়া যতটুকু কথা রক্ষার সামর্থ্য রয়েছে যেহেতু মুনাফেকদের একটা প্রধান দিক হচ্ছে তারা কথা দিয়ে কিন্তু কথা রাখে না অঙ্গীকার ভঙ্গ করে সেজন্য যতটুকু কথা রাখার সামর্থ্য তোমার আমার রয়েছে এর মধ্যেই অঙ্গীকার করা বাস মানে বাস্তবিকভাবে তোমার অঙ্গীকার করার প্রয়োজনটা নেই তারপরেও যদি এমন কোনো একটা অবস্থা চলে আসে যে অঙ্গীকার করতেই হচ্ছে তাহলে আমি আমার সামর্থ্য অনুযায়ী অঙ্গীকার করবো এটা হচ্ছে কথা তিন নম্বর পয়েন্ট কি অন্যের অধিকার রক্ষার্থে সচেতন হওয়া যাতে আমার দ্বারা কারো ক্ষতি না হয় প্রাপ্য যথাযথভাবে ফিরিয়ে দেওয়া ঠিক আছে এ ব্যাপারে সচেতন থাকা বা সজাগ দৃষ্টি রাখা চার নম্বর মিষ্ট ও সুভাষী হওয়া কোনো ধরনের অশালীন বাক্য ব্যবহার না করা নিজে না করা এবং অপরকে এ ব্যাপারে অনুপ্রেরণা দেওয়া তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের সমাজ থেকে এই সমস্ত অন্যায়মূলক কাজগুলো মুনাফেকি দিকগুলো দূরবর্তী হতে সাহায্য করবে আশা করি তো পঞ্চম পয়েন্ট যেটা বলতেছিলাম যে আমাদের সামাজিকভাবে কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় অর্থ ও প্রাচুর্যের লোভ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যখন একটা মানুষ এই সম্পদের মোহে অন্ধত্বে পড়ে যায় তখন সে অন্যের অধিকার সম্পর্কে কখনোই সচেতন থাকে না তখনই সুদ ঘুষের প্রচলন শুরু হয় উল্লেখিত দিকগুলো নিজে আমল করে অন্যকে এগুলোর প্রতি উৎসাহ প্রদান করার মাধ্যমেই উত্তম ফলাফলের দিকে নিয়ে আসা সম্ভব হবে বলে আশা রাখা যায় তো এই কথাগুলো আমরা দিকগুলো এবং শিক্ষাগুলো নিয়ে আসলাম এরপরে সারসংক্ষেপ শুরু আমরা কিছু কথা বলে দিলাম আর আল কোরআনের প্রতিটি আয়াতের শিক্ষা আমাদেরকে প্রকৃত মোমিন বানাতে সব থেকে বেশি প্রভাব ফেলবে কোরআনের আয়াতগুলো কি বলেছে বঙ্গ অনুবাদ যদি আমরা পড়ি এই যেমন এখানে আয়াতগুলো থেকে শিক্ষা আমরা পাচ্ছি এভাবে যদি কোরআনের তেলাওয়াতের একটা তোমার প্রচলন ঘটানো যায় তাহলে কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন পরিলক্ষিত হবে এর শিক্ষাগুলো অসৎ ব্যক্তিবর্গের সামনে বেশি বেশি তুলে ধরা এর বলতে আল কোরআনের তুলে ধরতে পারলেই বর্তমান সামাজিক প্রেক্ষাপটে নিফাকি পরিহার করার উপায় গ্রহণ করা যাবে বলে আশা করি পরিশেষে একটা দোয়া লিখে দিলাম মানে আমাদের সবার জন্য দোয়া আল্লাহতালা আমাদেরকে নিফাক মুক্ত জীবন দান করুক আমি এই ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্ট কর্তৃক আলোচনা তো আশা করি তোমরা এই আলোচনা থেকে শ্বাস নিয়ে কিছুটা উপকৃত হবা এবং অবশ্যই নিজের ধারণা থেকে সৃজনশীলতা প্রকাশ করেই লিখবা এই কামনা এবং শুভকামনা ব্যক্ত করেই আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামীতে কোনোবার আবার দেখা হলে আবার আসা হবে তো আসসালামু আলাইকুম রহমতুল্লা